ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে তোমাদের সংবেদন ও প্রত্যক্ষণ বিষয়ে আলোচনা করেছি এবং প্রত্যক্ষ বিষয় গেস্টাল মতবাদ আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার প্রত্যক্ষ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমটি হলো ভ্রম প্রত্যক্ষ বা ইলিউশন। আমরা বাস্তবে বিভিন্ন সময়ে ভ্রম প্রত্যক্ষের শিকার হই, যেমন অল্প আলোতে দড়িকে সাপ বলে ভুল প্রত্যক্ষ করি, আবার সূর্যের আলোতে কখনো কখনো ঝিনুককে রূপ হিসাবে প্রত্যক্ষ করি। এই সকল ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়টি যেমন নয়, আমরা বিষয়টিকে তেমন ভাবে প্রত্যক্ষ করে থাকি। তাই বলা হয় প্রত্যক্ষের বিষয়বস্তুকে ভিন্ন রূপে প্রত্যক্ষ করাই হলো ভ্রম প্রত্যক্ষ। এই যে আমরা ভ্রম প্রত্যক্ষ করি, দড়িকে সাপ বলে ভুল করি, এই ভ্রম প্রত্যক্ষের দুটি দিকের কথা বলা হয়, যেমন আবরণের দিক ও বিক্ষোভের দিক। ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে বস্তুর আসল রূপটি ঢাকা পড়ে যায়। দড়িকে সাপ রূপে ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে দড়ির স্বরূপটি ঢাকা পড়ে, এটিকে বলা হয় আবরণের দিক। আবার ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে বস্তুটি যা নয় তেমন ভাবে প্রতিভাত হয়, এটি হলো বিক্ষোভের দিক। ভ্রম প্রত্যক্ষের আবার দুটি প্রকারের কথা বলা হয়, একটি হলো সর্বজনীন ভ্রম প্রত্যক্ষ, অন্যটি হলো ব্যক্তিগত ভ্রম প্রত্যক্ষ। আমাদের মানসিক অভ্যাসের কারণে কিছু বিষয় আছে যেগুলিকে আমরা ভুলভাবেই প্রত্যক্ষ করে থাকি, যেমন আমরা এটি মনে করে থাকি যে বড় জিনিস তার ওজন অনেক বেশি হবে ছোট জিনিসের তুলনায়। তাই আমরা দূর থেকে যদি কোনো বড় জিনিস দেখি তাহলে আমরা ভেবে নিই তার ওজন বেশি। এইভাবে আমাদের প্রায় প্রত্যেকে এই রকম বিষয়কে ভুল প্রত্যক্ষ করে থাকে, এটিকে বলা হয় সর্বজনীন ভ্রম প্রত্যক্ষ। এছাড়া ব্যক্তিগত ভ্রম প্রত্যক্ষ, যে উদাহরণটি আমরা দিয়েছি যে অল্প আলোর কারণে আমরা অনেক সময় দড়িকে সাপ বলে ভুল করি, এটি হলো ব্যক্তিগত ভ্রম প্রত্যক্ষ। ভ্রম প্রত্যক্ষের আবার দুটি কারণের কথা বলা হয়, অর্থাৎ যে দুটি কারণের জন্য আমাদের বিষয়ে ভ্রম প্রত্যক্ষ হয়ে থাকে, একটি হলো বস্তুগত শর্ত, অন্যটি হলো ব্যক্তিগত শর্ত। বস্তুগত শর্ত কি? যেটা বাস্তবে বিদ্যমান, যেমন আমি যখন দড়িকে সাপ বলে ভুল করি তখন বস্তুগত শর্ত কি কি থাকে, না আলোর কম হয় বা অন্ধকারে আলোটা এমন ভাবে থাকে যার কারণে দড়িটা সাপ রূপে প্রতিভাত হতে পারে, এটি হলো বস্তুগত শর্ত, অর্থাৎ বাস্তবিক শর্ত, যে শর্তটি বাস্তবে বিদ্যমান। ব্যক্তিগত শর্ত কি? না যেটি আমার মধ্যে বিদ্যমান। একই দড়িকে আমরা সবাই সাপ বলে ভুল করি না, কোনো কোনো ব্যক্তি সেটিকে সাপ বলে ভুল করে, তার কারণ কি? তার ব্যক্তিগত কিছু কারণ, হয়তো সে মানসিকভাবে অস্থির আছে তাই হঠাৎ সে দেখে ভয় পেয়ে গিয়ে সাপ ভেবেছে, তো এখানে তার ব্যক্তিগত কারণই দায়ী হয়ে থাকে। এই ব্যক্তিগত এবং বস্তুগত উভয় কারণের জন্য আমরা বিভিন্ন বিষয়ে ভ্রম প্রত্যক্ষ করে থাকি। দ্বিতীয় প্রকার প্রত্যক্ষ হলো অমূল প্রত্যক্ষ বা হ্যালুসিনেশন। ব্যক্তিগত অসুস্থতার কারণে কিংবা মানসিক অস্থিরতার কারণে আমরা অনেক সময় কি হয় না এমন অনেক বিষয়ের প্রত্যক্ষ করে থাকি বিষয়টি সেখানে থাকে না। অর্থাৎ অমূল প্রত্যক্ষ কি? না কোনো বাহ্য উদ্দীপক বা বাহ্য বস্তু না থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোনো স্থানে সেটিকে প্রত্যক্ষ করে থাকে তখন সেই প্রত্যক্ষকে অমূল প্রত্যক্ষ বলে। এই অমূল প্রত্যক্ষ
মূলত মানসিক দিক দিয়ে অস্থির ব্যক্তি, অস্বাভাবিক ব্যক্তি বা মদ্যপান করে এইরূপ ব্যক্তিদের হয়ে থাকে। আমূল প্রত্যক্ষ যদি কোনো ব্যক্তির দীর্ঘদিন হয় তাহলে তার চিকিৎসা দরকার হয়ে পড়ে। তৃতীয় প্রকার প্রত্যক্ষ হলো সংপ্রত্যক্ষ। আমরা সাধারণভাবে বিভিন্ন বিষয়কে প্রত্যক্ষ করে থাকি, যেমন আম গাছকে প্রত্যক্ষ করলাম, সেখানে দেখলাম কিছু আম আছে, এটি হলো স্বাভাবিক প্রত্যক্ষ। কিন্তু যখন উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করার পর ওই একই আম গাছকে প্রত্যক্ষ করি, তখন আমরা কি করি না তার পাতা, শাখা প্রশাখা, কাণ্ড, মূল, ফল প্রভৃতি বিষয়গুলি সঞ্চিত জ্ঞানের মাধ্যমে পর্যবেক্ষণ করি, বিচার বিশ্লেষণ করি, তখনকার সেই প্রত্যক্ষকে বলা হচ্ছে সংপ্রত্যক্ষ। অর্থাৎ সঞ্চিত অভিজ্ঞতার মাধ্যমে সচেষ্টভাবে যখন কোনো বিষয়কে সুস্পষ্টভাবে প্রত্যক্ষ হয় তখন সেই প্রত্যক্ষকে বলা হয় সংপ্রত্যক্ষ বা অ্যাপারসেপশন। অর্থাৎ প্রত্যক্ষের বিষয়কে আরো স্পষ্টভাবে প্রত্যক্ষ করা হলো সংপ্রত্যক্ষ। আশা করি তোমরা বিষয়টি বুঝেছ। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।